লোকসভা নির্বাচনের ঘন্ট বাজতে চলেছে আর কয়েকদিনে এর আগে রাজ্যে বড় রকমের ধাক্কা খেল কংগ্রেস পিসিসি জেনারেল সেক্রেটারি আইনজীবী দিলীপ দেব রবিবার বিজেপিতে যোগদান করেন এদিন ভারতীয় জনতা পার্টির সদর কার্যালয়ে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী বিধায়ক ভগবান দাস সহ অন্যান্যরা ওনাকে দলে বরণ করে নেয় এদিকে বিজেপিতে যোগ দিয়ে বাবু বলেন বিজেপিতে যোগদান করতে পেরে আমার ভালো লেগেছে আমি কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি কারণ বিগত বেশ কয়েক বছর ধরে

কাজে খুশি হতে পারছিলাম না ভারতবর্ষে তথা ত্রিপুরা রাজ্যেও যে উন্নয়নমূলক কাজ ভারতীয় জনতা পার্টি এবং সরকারের পক্ষ থেকে হচ্ছে সেই উন্নয়নমূলক কাজ আমাকে আকর্ষিত করেছে পাশাপাশি তিনি বলেন আজকে আমি আমি প্রথম সিদ্ধান্ত নিতে পেরেছি যা আগে কোনো যে দল করতাম সেখানে আমি কোনোদিনই ব্যক্তিগত সিদ্ধান্ত নিতে পারিনি সেখানে দল সিদ্ধান্ত নিত আমরা সেটাকে ফলো করতাম তাই আমার মনে হলো ভারতবর্ষের একমাত্র দল হলো বিজেপি এই দলই ভারতবর্ষকে স্থায়িত্ব দিতে পারে সুখ সমৃদ্ধি এবং দিতে পারে তাই আজ আমি ভারতীয় জনতা পার্টিতে এখন আমি জনতা ভারতীয় পার্টির কর্মকর্তা হয়ে কাজ করার সুযোগ পেয়ে খুবই সম্পর্ক সম্পর্ক ব্যক্তিগত রয়েছে আনন্দিত আনন্দিতামী আমরা দীর্ঘদিন একসাথে কাজ করেছি আজকে এখানে সবাইকে পেয়ে মনে হচ্ছে আমি আমার আবার সেই পুরনো ঘরে ফিরে এসেছি এবং সেখানে সবাই একসাথে মিলে কাজ করব এবং দু দল আমাকে যে দায়িত্ব যে এখানে কাজ করতে পারবে যে পর্যন্ত কাজ করতে পারবে আমি নির্বিধায় দলের সাথে কাজ করে যাব এদিন পিসিসি জেনারেল সেক্রেটারি আইনজীবী দিলীপ দেবকে দলীয় পতাকা তুলে দিয়ে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন দিকে দিকে এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে রাজ্যে বিভিন্ন প্রান্তে যোগদান সভা চলছে তার মূল লক্ষ্যই হল আবারও প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীকে দেখতে চায় জনগণ আর সেই সংকল্প নিয়ে মানুষ দিকে দিকে ভারতের জনতা পার্টিতে যোগদান করছে তারই অঙ্গ হিসেবে আজ কংগ্রেসের পিসিসি জেনারেল সেক্রেটারি তথা আইনজীবী দিলীপ দেবও ভারতের জনতা পার্টিতে সামিল হয়েছে আজকে আমাদের মধ্যে কংগ্রেসের পিসিসির জেনারেল সেক্রেটারি অ্যাডভোকেট দিলীপ দেব আজকে আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছে আপনারা জানেন যে দিকে দিকে নরেন্দ্র মোদীজির হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির দিকে দিকে যোগদান সভা হচ্ছে এবং কিছুক্ষণ আগে আমাদের বর্জলাতেও একটা বিশাল সংখ্যক দল ব্লক কংগ্রেস প্রেসিডেন্ট থেকে শুরু করে সিপিএমের অনেক নেতৃত্ব আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে তার মূল লক্ষ্যই হল আমরা আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেশের প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই সেই সংকল্প নিয়ে মানুষ ভারতীয় জনতা পার্টি এবং নরেন্দ্র মোদীজির উপর আস্থা রেখে আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছে এবং তৎসঙ্গে এই ত্রিপুরা রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য এই রাজ্যের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য চাহে গরিব হোক কৃষক হোক শ্রমিক হোক সরকারি কর্মচারী হোক ছাত্রছাত্রী হোক যুবক হোক প্রত্যেকের জন্য যেভাবে কাজ করছে মানুষের মধ্যে দৃঢ়চিত্ত এসছে যে না আমরা ভারতীয় জনতা পার্টিকে বেছে নিয়েছে এবং ভারতীয় জনতা পার্টির এই সংকল্পকে সামিল হতে চায় তাই ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন আমি যারা নবাগতরা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করছেন এবং আমাদের অ্যাডভোকেট দিলীপ দেব মহোদয়কে ধন্যবাদ জানাবো সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে ভারতীয় জনতা পার্টির সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব সেই সংকল্প নিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেছেন আমি ওনাকে স্বাগত জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি bureau report r e news